জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ। মহাপ্রভুর দর্শনে আমরা বারবার ছুটে যাই পুরীর জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করার জন্য। এছাড়াও আমরা ঘুরে দেখব পুরীর সমুদ্র সৈকত। দেখব ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং কোণারকের সূর্য মন্দির। সাথে থাকছে ভারতবর্ষের দ্রুততম ট্রেন বন্দে ভারত যাত্রা করার অভিজ্ঞতা, যা আপনাদের সবার সাথে একটু শেয়ার করে নেব। এইবারের পুরী ভ্রমণে আমার সঙ্গী ছিল আমার প্রিয় দাদা বৌদি ডুগ্গুবাবু ও আমার ওয়াইফ। দেশের গর্ব বন্দে ভারতের সাথে তোলা কিছু ছবি আমি এই ভিডিওতে পোস্ট করলাম। প্রথমেই আসি কীভাবে যাবেন। পুরী যাওয়ার সবচেয়ে সহজ হাওড়া শিয়ালদা বা শালিমার থেকে রাতের ট্রেন ধরা। আমি শনিবার রাতে শিয়ালদা পুরী 3101 স্পেশাল ট্রেনে গিয়েছিলাম পুরী। শিয়ালদা স্টেশন থেকে সন্ধে 7:20 এই ট্রেন ছেড়েছিল, যা পুরীতে পৌঁছায় ভোর 4:15। প্রিয় মানুষগুলোর সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। যেহেতু আমার সাথে দাদা বৌদি ছিল, তাই এই ভ্রমণ উপভোগ করার জন্য আমি মুখিয়েছিলাম। সময়ের অনেক আগেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। শিয়ালদার ওয়েটিং রুমটা খুবই সুন্দর। ওখান থেকে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা স্পেশাল ট্রেনটি ধরেছিলাম। ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছিলাম, কারণ আমাদের খুব ভোরে উঠতে হবে। সঠিক সময়ে পুরীতে পৌঁছে যাই আমরা। যেহেতু আমরা খুব ভোরে পৌঁছেছিলাম, তাই আমাদের পুরী স্টেশন থেকে হোটেল পর্যন্ত টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা, কিন্তু এটি দিনের বেলা হলে 120 থেকে 150 টাকার মধ্যে লাগে। হোটেলে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব বলে। আমরা ছিলাম এই সামনে আরএল হোটেলে। এখান থেকে সমুদ্র সৈকত খুবই কাছে। পুরীতে সমুদ্র সৈকতের আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন। যেহেতু বাঙালি পর্যটকের সংখ্যা বেশি, তাই বাঙালি খাওয়ারও সব জায়গায় পাবেন। এরপর আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরে জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি প্রসিদ্ধ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করে হয়েছে। পুরী ভারতবর্ষের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পন্থীর সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। বর্তমান মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্বগঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন দ্বারা পুনর্নির্মাণ করা হয়। এটি চারধামের অন্যতম, তাই হিন্দুরা জীবনকালে পুরীর এই জগন্নাথকে দর্শন করতে যান। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দে পুরীর এই জগন্নাথ মন্দিরটির প্রতিষ্ঠা হয়। মন্দিরের 4টি দ্বার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তরের দ্বারকে বলে হস্তিদ্বার, দক্ষিণের দ্বারকে অশ্বদ্বার, পূর্বের দিকের দ্বারকে সিংহদ্বার ও পশ্চিম দিকের দ্বারকে ব্যাঘ্রদ্বার বলা হয়। আমরা এই ব্যাঘ্রদ্বার দিয়েই মন্দির প্রবেশ করেছিলাম। সমুদ্রে ভেসে আসা নিমকাঠ দিয়েই এখানকার মূর্তি তৈরি করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। পুরী শহরের আগে নাম ছিল উৎকল। আমি এখন আপনাদের পুরীর মন্দিরের বাইরের অংশটি ঘুরে দেখাব। মন্দিরের এই বাইরের অংশটি নতুনভাবে নির্মাণ করা হয়। পুরী মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা
প্রবেশ নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকেই পুরী মন্দিরের চারিদিকটা ক্যামেরাবন্দি করলাম। মন্দিরে প্রবেশ করার আগেই আপনি ক্যামেরা, মোবাইল, জুতো এই সমস্ত জিনিসগুলো রাখার জায়গা পেয়ে যাবেন, যার জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না। পুরীর মন্দিরের কিছু রহস্য আছে, শুনলে আপনাদের ভালোই লাগবে। আসুন জেনে নিই এই রহস্যগুলো কী। পুরী মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির মতন লম্বা। প্রতিদিন এই মন্দিরে শিখরে উঠে মন্দিরের ওপরে লাগানো পতাকা বদল করা হয়। যদি একদিনের জন্য বাদ হয় তবে মন্দিরটি দীর্ঘ 18 বছর বন্ধ থাকবে। দ্বিতীয় হলো মন্দিরের মূর্তিগুলি নিম কাঠের তৈরি। প্রতি 8, 12, 19 বছর পর একবার নবকলেবর হয়। সেই সময় এই নতুন মূর্তি 21 দিনের মধ্যে নির্বাচিত ছুতোরদের দ্বারা গোপনীয়তার সাথে খোদাই করে তৈরি করা হয়। আগের মূর্তিগুলো সেগুলো বৈকুণ্ঠর কাছে সমাহিত করা হয়। সর্বশেষ নবকলেবর হয়েছিল 2015 সালে। আরও একটি আশ্চর্যজনক তথ্য হল, দিনের যে কোনো সময় হোক, আকাশে সূর্য যেদিকেই থাকুক না কেন, মন্দিরের ছায়া থাকে না। এখন যদি এটি একটি স্থাপত্য বিস্ময় বা কেবল একটি অলৌকিক ঘটনা, এটিও এখন অজানা। আরও একটি বিষয় হল, জগন্নাথ দেবের মহাপ্রসাদকে 5টি পর্যায়ে পরিবেশন করা হয়। এতে 56টি সুস্বাদু খাবার থাকে। এই মহাপ্রসাদ তৈরিও একটি অলৌকিক ঘটনা। প্রায় 1000-এর ওপর পুরোহিত দিয়ে এই মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। 7টি মাটির পাত্র একটার ওপর একটা রেখে কাঠের জ্বালানি দিয়ে রান্না করা হয়। দেখা গেছে ওপরের পাত্রটি প্রথমে রান্না হয়, বাকিগুলো পরে। আরও একটি ঘটনা লক্ষ্য করা গেছে, পুরীর মন্দিরের বাইরে সমুদ্রের আওয়াজ শোনা যায়, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলে আর কোনো সমুদ্রের আওয়াজ শোনা যায় না। পুরী মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা কোনো কিছু উড়তে দেখা যায় না। এবং এই মন্দিরের উপরে যে চক্রটি রয়েছে, আপনি যেদিক থেকেই দেখবেন মনে হবে চক্রটি আপনার দিকে সোজাভাবে দেখতে পাবেন। আরও একটি ঘটনা লক্ষ্য করা গেছে, বিপরীত দিকে সামুদ্রিক হাওয়া। সাধারণত উপকূলীয় অঞ্চলে দিনের বেলায় বাতাস সমুদ্র থেকে স্থলের দিকে বয়ে আসে এবং সন্ধ্যার সময় সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কিন্তু পুরীতে ঠিক উল্টোটা ঘটে। মন্দিরে জগন্নাথদেব দর্শনের পরে আমাদের এখন হোটেলের দিকে ফেরার পালা। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাব পুরীর সমুদ্রের দিকে। পুরীর সমুদ্রের সামনে বেশ কিছুটা সময় কাটানো মনে যেন নতুন এক অক্সিজেনের সঞ্চার হয়। উপরে নীল আকাশ, বিপুল জলরাশি, এ এক আলাদাই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না।
পুরীর সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিলাম। হোটেল থেকে আমরা বিকেল চলে গেলাম পুরীর মন্দিরের কাছে। সেখানেই মন্দির প্রদক্ষিণ ও জগন্নাথ দেবের আরতি দেখব বলে। সন্ধে হতেই পুরীর এই পুরো মন্দির চত্বরটি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। খুব সুন্দর লাগে এই সময়। সন্ধ্যা আরতি দর্শনের পরে আমরা মন্দির প্রদক্ষিণের জন্য বেরিয়ে পড়লাম। আপনারা চাইলে মন্দিরের পাশ দিয়ে খুব সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছে এবং আলোকসজ্জিত এই রাস্তা দিয়ে হাঁটতে আপনাদের খুবই ভালো লাগবে। আমরা পুরো পুরীর মন্দিরটি প্রদক্ষিণ করলাম। ভোগের দর্শন পাওয়া একটা ভাগ্যের, হঠাৎই আমরা এই দর্শন পেলাম। উড়িষ্যার গভর্নমেন্টকে একটা ধন্যবাদ না দিয়েই পারলাম না। খুব সুন্দরভাবে মন্দিরে চারপাশটি সংস্কারের জন্য এত সুন্দর করেছে, যা দেখলে আপনারা মুগ্ধ হবেন। এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থাও খুব সুন্দর, এত ভিড়ের মধ্যেও কোথাও আপনার কোনো রকম অসুবিধা হবে না।
সম্পূর্ণ এই রাস্তাটির ভিডিও করার আমার একটাই কারণ, এত সুন্দরভাবে পুরীর মন্দিরের চারিপাশটি সাজিয়েছে এবং তাকে যে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছে তা খুবই ভালো লাগলো দেখে। জগন্নাথ দেবের দর্শনের পরে আমরা এবার চলে গেলাম শপিং করতে ও পুরীর স্ট্রিট ফুডের মজা নিতে। আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা পুরীর আশেপাশে কয়েকটি জায়গা ঘুরে বেড়াব। আজকের ভিডিওতে আপনারা দেখবেন স্যান্ড আর্ট মিউজিয়াম, কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ টেম্পল, সাক্ষী গোপাল মন্দির। আমরা পুরী থেকেই গাড়ি বুক করে নিয়েছি। এছাড়াও আপনারা চাইলে ওটিটিসির খুব সুন্দর প্যাকেজ আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি যে গাড়িতে নিয়েছি ওনারা 3,400 টাকা নিয়েছে, এর সাথে পার্কিং চার্জ ইনক্লুডিং। ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেবে। আমরা এখন এসেছি পুরী থেকে 5 কিলোমিটার দূরে স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। এখানে ভিডিওগ্রাফির জন্য কোনো পয়সা লাগে না। আসুন আমরা মিউজিয়ামটা একটু ঘুরে দেখি। আমরা এখন রওনা দিলাম কোণারকের সূর্য মন্দির দেখার জন্য। পুরী থেকে কোণারকের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা। এই আমরা যে ঘুরছি বাইরের ওয়েদার 30 থেকে 32 ডিগ্রি, ওয়েদার খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল ও সুন্দর পরিবেশ। আমরা 2024 মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পুরী গিয়েছিলাম, খুব একটা গরম আমরা অনুভব করিনি। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা খুবই মজা করছিলাম। রাস্তা দিয়ে যখন যাচ্ছি ডান দিকে সমুদ্র, খুবই ভাল লাগছিল যখন যাচ্ছিলাম। ह
রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল। দুধারে সারি সারি গাছ, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, খুবই সুন্দর লাগছিল। যাতে এখন আমরা এসে পৌঁছেছি কোণারক মন্দিরের সামনে। মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাড়ি এখানে আটকে দেওয়া হলো। এখান থেকে আপনি চাইলে হেঁটে যেতে পারেন, কিংবা টোটো বা অটো, তার সাহায্যে আপনি কোণারক মন্দিরের সামনে যেতে পারবেন। আমরা একটি টোটো নিয়ে কোণারক মন্দিরের সামনে গেলাম। মন্দিরে যখন প্রবেশ করছি তার ঠিক আগে অনেক দোকান দেখতে পাবেন, চাইলে আপনারা কিছু কিনতেও পারবেন। অবশেষে আমরা এসে পৌঁছলাম কোণারকের সূর্য মন্দিরের সামনে। কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ মূল্য 40 টাকা। আপনাদের এখানে টিকিট সংগ্রহ করে তারপর এই মন্দিরে প্রবেশ করতে হবে। কোণারকের সূর্য মন্দিরের কনস্ট্রাকশনটি বেলে পাথরের তৈরি। এই মন্দিরটি এমনভাবে তৈরি হয়েছে যে সূর্যের প্রথম কিরণ এই মন্দিরের গেটে গিয়ে পড়ত। আসুন মন্দিরের ভেতরটি আমরা ঘুরে দেখি।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই মন্দিরটি জায়গা করে নিয়েছে। এই মন্দিরটি 6 নম্বর চাকাটি আমাদের 10 টাকা ও 20 টাকার নোটে দেখা যায়। 1200 কর্মচারী 12 বছর ধরে এই মন্দিরটিকে তৈরি করেছিল। এই যে চাকার মতো দেখছেন, মোট 24টি আছে এবং প্রত্যেকটি চাকা তখনকার দিনে সময় নির্ধারণের কাজে লাগত। এই চাকার দৈর্ঘ্য 3 মিটার। এই মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো। কোণারকের সূর্য মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দর্শন করার জন্য। কোণারক থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের পার্কিংয়ে প্রবেশ করছি। আমরা এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের সামনে। এটি একটি অন্যতম মন্দির শৈলীর মধ্যে পড়ে। হরি তথা বিষ্ণু এবং হর অর্থাৎ শিব উভয়ের সমাবেশে ঘটেছে এই লিঙ্গরাজ মন্দির। এখানে শিবের আরাধনার জন্য বেলপাতা ও বিষ্ণুর আরাধনার জন্য তুলসী পাতা ব্যবহার করা হয়। এই মন্দিরটি একটি দেউল শৈলীর তৈরি। এই মন্দিরে 4টি অংশ আছে। প্রথমটি হল ভোগ মন্দির, তারপর নাট মন্দির, জগমোহন মন্দির ও পরে মূল মন্দিরটি রয়েছে। এই লিঙ্গরাজ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে না, কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি হল শ্রেষ্ঠ। সেই কারণে এটিকে বলা হয় লিঙ্গরাজ। এই মন্দিরের দেবতা তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 ভুবনের অধীশ্বর, তাই তার নাম অনুসারে এই শহরের নাম হয়েছে ভুবনেশ্বর। আসুন আমরা মন্দিরটি একটু ঘুরে দেখি। এই মন্দিরটি 7ম শতক থেকে 12শ শতকের মধ্যে তৈরি হয়েছিল। এই মন্দিরটি প্রধানত 3 জন রাজা তৈরি করেছিল, ললাতেন্দ্র কেশরী, যযাতি কেশরী ও অনন্ত কেশরী। এই 3 জনের সময়কালের মধ্যে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরের ভেতরে 108টি ছোট বড় মন্দির আছে। আপনি যদি মন্দিরের গর্ভগৃহে গিয়ে দর্শন করতে চান, তাহলে আপনাকে সকাল 6টা থেকে 9টার মধ্যে, না হলে দুপুর 2টো থেকে 4টের মধ্যে দর্শন করতে হবে। এই লিঙ্গরাজ মন্দিরে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শিবরাত্রি। এই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়।
অশোক অষ্টমীতে একটি রথযাত্রা হয়ে থাকে। এই অশোক অষ্টমী বিষয়টি হচ্ছে যেদিন রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন তার আগের দিন এই বাণ প্রস্তুত করে, সেই দিনকে অশোক অষ্টমী হিসাবে পালন করা হয় ও রথযাত্রা করা হয়। কুড়ি থেকে 18 কিলোমিটার দূরে রয়েছে এই শাক্তিগোপাল মন্দির। ভক্তরা মনে করেন পুরী শ্রী জগন্নাথ মন্দির দর্শন করার পরে এই শাক্তিগোপাল মন্দির দর্শন করতে হয়। ভক্তদের বিশ্বাস শাক্তিগোপাল সত্যবাদী রূপে ভক্তদের এই পুরী ভ্রমণের সত্যতা সম্পর্কে সাক্ষী দিয়ে থাকেন। এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি বিরাজমান। পুরীর ভ্রমণ আমাদের এই শাক্তিগোপাল মন্দির দর্শন করেই শেষ করলাম। এরপর আমাদের ফেরার পালা। কাল বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা আবার হাওড়া ফিরে আসব। বন্দে ভারত। ভারতের এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন ঝাঁচকচকে ব্যবস্থা ও উন্নত মানের পরিষেবা নিয়ে সুপারফাস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এক বছর পরেও এই ট্রেন ঘিরে উন্মাদনা রয়ে গেছে। 1 জানুয়ারি 2023 সালে পশ্চিমবঙ্গে প্রথম যাত্রা শুরু করে এই বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদের সাথে এই পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের 6.5 ঘন্টার যাত্রাপথের অভিজ্ঞতা একটু শেয়ার করে নেব। পুরী স্টেশন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়ে দুপুর 1:50 যা হাওড়া পৌঁছায় রাত 8:30 সময়। আমি এখন ট্রেনের ভেতরে প্রবেশ করছি। ট্রেনের সিটগুলো 3x2 সাজানো রয়েছে। ট্রেনে উঠলেই প্রথমে আপনাকে একটি নিউজ পেপার ও 1 লিটারের জলের বোতল দেবে। বন্দে ভারত চলাচলের 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ট্রেনের ভেতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের তা আপনি দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে এটি মেনটেন করে চলেছে। খাবার দাবার রাখার ব্যবস্থাগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটাও আধুনিক এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাত্রাপথে কোনো অসুবিধার সম্মুখীন হলে আপনি সরাসরি পাইলটের সাথে কথা বলতে পারবেন। আমার দাদা তাই করছে। ঠিক 2:30 সময় লাঞ্চ দিয়ে গেল। খাবারের স্বাদ ছিল খুবই সুন্দর আর এত কমফোর্টেবল যাত্রা 120-130 কিলোমিটার পার আওয়ারে চলছে তার বোঝার উপায় নেই। আমরা খুব সুন্দরভাবে বসে লাঞ্চ খেলাম এবং বিকেলবেলার টিফিন চা কফি সবই দিয়ে গেল। 0 থেকে 100 ডিগ্রি স্পিড তুলতে এই ট্রেনের সময় লাগে মাত্র 52 সেকেন্ড। বন্দে ভারত ট্রেন তৈরি করতে খরচ পড়ে প্রায় 115 কোটি টাকা। এই বন্দে ভারত এক্সপ্রেস প্রতিটি ভারতবাসীর কাছে এক গর্বের বিষয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও মিনিস্ট্রি অফ রেলওয়েকে আমার সালাম। পুরী ভ্রমণের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা মহাপ্রভুর কাছে রইল। জয় জগন্নাথ।